যদি আমরা এতই আমার ক্ষমতাবান হতাম, লবিস্ট নিয়ে করেই যদি একটা কিছু করা যেত, তো বেগম খালেদা তো চিকিৎসার জন্য বিদেশে যাবে এটুকু তো আমরা পারতে পারলাম, তাহলে আমাদের ক্ষমতা কতটুকু বলেন। 2003 সালে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল তখন থেকে টক ছিল, ওয়ান ইলেভেনের অসভ্য সরকার যখন ছিল তখন তো টক ছিল, বন্ধ করেনি তারা। শাওন মারা গেল, শাওন যুবলীগ না যুবদল, আওয়ামী লীগ দখল করতেছে লাস্ট, যেটা আওয়ামী লীগ, তার কি হবে? তার মৃত্যুর কোনো মূল্য নাই, সে মারা গেল তার কোনো বিচার বিচার পাবে না, আওয়ামী লীগ তাকে দখল করে নিলেই হয়ে গেল। আমার মনে হয় যে এইগুলির একটা নির্দিষ্ট নির্দিষ্ট বিচারের আওতায় তাদেরকে আনতে হবে, যেই হোক আজ হোক আর কাল। এ কথাটা সম্পূর্ণ অসত্য কথা, পুলিশ নিজেকে রক্ষা করার জন্য গুলি করেছে এটা মোটেই ঠিক না, তার যদি গুলি রাইফেল দিয়ে গুলি, পুলিশ নিজেকে রক্ষা করতে গেলে অ্যাডভেস্ট কি করতে পারে, টিয়ার শেল মারতে পারে, রাবার বুলেট মারতে পারে, লাঠি চার্জ করতে পারে, তাতে সচেতন করতে পারে, এটা একবারে অসত্য কথা। আর র্যাবের মহাচালক যেটা বলেছে, মহাপরিচালক যেটা সাবেক বর্তমান আইজিপি যেটা বলেছে, এটা আরো অসত্য। মার্কিন যুক্তরাষ্ট্র লজেন্স খায় না, ফিডারও খায় না, তাদের নিজস্ব তাদের সংস্থা আছে, নিজস্ব তাদের লোকজন আছে, তারা বিভিন্ন দেশে তাদের ঠিকমতো লোকজনের মধ্যে দিয়ে ওই দেশে কি করবে না করবে, ওই দেশে কিভাবে সরকার পরিচালিত হচ্ছে, তারা নিজেরা নিজেদের মতো করেই তাদের রিপোর্ট তারা তৈরি করে এবং বারবার তার বারবার সরকারকে ভ্রান্তি নিশ্চিত। এই যে ভোলাতে যে দুজনকে গুলি করার পরে আপনার এখানে আমি একটা শোতে বলেছিলাম, আমার লজ্জায় মরে যেতে, যে পুলিশ বড় বড় সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন যারা করে, তারা বলে যে ভোলায় যাকে মারা গেল, ও তো মারা যাওয়ার কথা না, তো শর্ট কেন, কেমন ভাবে মারা গেল, কিভাবে মারা গেল, মারা যাওয়ার কথা না। হ্যাঁ, আবার দেখি আওয়ামী লীগের কেউ কেউ বলে, এমপি টেম্পি ছিল তারা, কি বলে ইটে রাখাতে মারা গেছে, ছাত্রদল যুবদের ইট ছুড়েছে পুলিশের দিকে, সেই ইটে মারা গেছে। আমি প্রশ্ন করলাম, তাই যদি হবে তো ও তো ছাত্রদল যুবদের মধ্যে ছিল, তো ওদের ইটে ওর লাগবে কেন, পুলিশ ইট ছুড়লে সেই ইটে রাখতে পারে, ওই এক পক্ষ এই এক পক্ষ, এরা দুজন একসাথে, এরা কথা মিথ্যা কথা বলতে গিয়ে সব গুলিয়ে ফেলো, আজকে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, করেই কিন্তু স্যাংশন দিয়েছে। অথচ সরকার বলছে যে বিএনপি বা সরকার আগে বলতো, এখন পুলিশ প্রধান কি বললেন, পুলিশ প্রধান বললেন যে $25 মিলিয়ন প্রতি বছর বিএনপি খরচ লবিস্ট করেছে, তারা স্যাংশন দিয়েছে আমাদের উপরে এবং তারা স্যাংশন করতে না যেতে, একেবারেই অসত্যবাদ, একেবারেই অসত্য। মার্কিন যুক্তরাষ্ট্রকে তাই যদি হতো, তাহলে তো এই যে বিএনপি চেয়ারপারসন দেশটির বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে, একেবারে অন্যায় ভাবে পৃথিবীর কোন আদালত 1 সেকেন্ডে জেলও তাকে দিতে দিত না, তাকে যে সাজা দিয়েছে, তা আমরা একটা লবিস্ট নিয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটা সেই ধরনের একটা নিতে পারতাম। এই জন্য এই সরকার যখন বাড়ির প্রধান, বাবা যখন মিথ্যা কথা বলবে, তার সন্তান তার পরিবার ওই পরিবার সবাই মিথ্যা কথা বলবে, পুলিশের গায়ে আঘাত লেগেছে অতটুকু লেগেছে, তার জন্য যুবলীগকে মিছিল করতে হবে সারা দেশে। যুবলীগ যে মিছিল করলো তখন কয়টা গুলি করলো, যুবলীগ যে মিছিল করলো তখন কয়টা জায়গায় লাঠি চার্জ করেছে, এই যে রাস্তা রাস্তা মিছিল করে বেড়াচ্ছে, এটা কোন ধরনের আশা? পুলিশের গায়ে আঘাত করবে বিরোধী দল কোনভাবে এটা বিশ্বাসযোগ্য? পুলিশ যখন আক্রমণ করে, আমার অধিকার যখন প্রতিষ্ঠা করতে দেয় না, আমার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমার সমাবেশ করা, আমার মিছিল করা, আমার স্লোগান দেওয়া, সেইগুলো যখন বন্ধ করে দেয়, তখনই মিছিলকারীরা পুলিশের উপরে বিরক্ত হয়, সেখানে তারপরে পুলিশ তখন লাঠি চার্জ করে মানে, তারপরে আস্তে আস্তে মিটিং হত্যাভঙ্গ। এই যে নারায়ণগঞ্জের যেটা মনে রাখেছে শাওন, ও তো রাইফেলের গুলি লেগেছিল, পায়গুলি করতে পারতো, টিয়ার শেল মারতে পারতো, এর পরেও যদি সরকারের পক্ষ থেকে সতর্ক করা হয়, এখন যদি আমি বলি যে বরগুনায় একজন পুলিশ অফিসার মহরম এবং তার কিছু পুলিশের সদস্য ছাত্রলীগের 2 গ্রুপের মারামারি, কবে সে 15 আগস্ট, আমি 15 আগস্টের 75 সালের নির্মম ঘটনার জন্য আমি প্রতিবাদ করেছি, আমি এখনো প্রতিবাদ করি এবং আমি এটা ধিক্ষারও জানাই, যারা 1975 সালের 15 আগস্টের ঘটনা জড়িত ছিল সংস্থাকের নেতৃত্বে এবং ইন্ডিয়ান তারাই দিয়েছিল, পরবর্তী সময় সেই লোকগুলি সবার আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের তারা এমপি হয়েছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছে, তাহলে যারা হত্যা করলো
হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত রাখলো, মুস্তাকের বন্ধুকে প্রত্যাহার করলো, তারা যদি আবার আওয়ামী লীগে ফিরে আসতে পারে তাহলে অন্যজনকে আপনি ধরতে চান? ফেজ ভাই জিয়া রহমান কেটে নিয়ে আসতে, জিয়া রহমান যদি হত্যাকাণ্ড সংঘটিত করতো তার 15 আগস্ট সেনাপ্রধান উনি রাষ্ট্র ক্ষমতা দখল করতেন। এই যে মিথ্যা স্যার, অসত্য কথা। এবং 3 নভেম্বর যখন জিয়া রহমান বন্দি, সেই সময় এখানে ফারুক কুশিদার জেল খাতার ভিত্তিতে হত্যাকাণ্ড সংঘটিত, যে একটা নির্বাচনের সময় হাজার হাজার মানুষ গ্রেপ্তার, হাজার হাজার মানুষকে আহত করা হয় এবং প্রার্থীদেরকে আহত করা হয়। আমরা 50 জন প্রার্থী আমরা আহত হয়েছিলাম, মারাত্মকভাবে আহত, আমাদের 20-22 জন প্রার্থী গ্রেপ্তার করা হয়েছে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর, এবং এটাকে ভোট হয়েছে। আপনি বলেন তো, আমি কালকে একটা শোতে বলেছিলাম, রাতের ভোটের না দিনের ভোটের প্রধানমন্ত্রী, তিনি আজকে যে কথাটা বললেন আমি খুব কষ্ট পেয়েছি, সেখানে প্রতিবাদ করা হলো কথা। এখন আমি বলি, আমি এখনো বলি, আমি বিএনপি করেই বলবো, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ইলেকশন হলে, সঠিক ইলেকশন হলে আজকে প্রধানমন্ত্রী সেখানে মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ ভোট জমা দিত, একেবারে ফ্রি ভোট দিল। সেখানে ভোটটা কাটার দরকার কি? সেখানে মাত্র 153 ভোট বিএনপিকে দিয়ে 2.5 লাখ 3 লাখ ভোট কেন নিবে, কেন নিবে? সেখানে এরকম অনেকগুলি জায়গা আছে যেখানে আওয়ামী লীগ এমনিতে জিততো, সেখানে এই ভোটটা করা হবে।